আমার হাতের যে সন্ধি আমি তোমাকে না না আমাকে আপনি পুরো বর্ষ করে দেবেন না কারণ আমি দেব নয় তা নেব নয় আমি যে একজন মানুষ ও গো মানুষ তোমার ও ভোলানো ফুটান্ত গোলাপ ভক ভক করে উঠেছে আমি যে তোমার উপরে অনুবাদ হয়ে যাচ্ছি আমি তোমাকে নিয়ে যাব আমি তোমাকে নিয়ে যাব না 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 আপনি আমাকে আপনি আমাকে বশ করবেন না আপনি আমাকে ধরে নিয়ে যাবেন না আর আপনি যদি আমাকে বশ করেন তাহলে জয় ভগবান আপনাকে এই ভগবানের দোহাই দিলে চলবে না আমার হাত থেকে এই পৃথিবীতে এমন কোন বীর পুরুষ নেই তোকে রক্ষা করবে আমার নজরে যখন তুই পড়েছিস আমি তোকে ধরে নিয়ে যাব আমার রাখো আমাকে আপনি ধরে নিয়ে যাবেন না কারণ আমি যে অসহায় আমি যে আমার পিতার অপেক্ষায় বসে আছি আমার পিতা এই রাস্তায় আসবে আমি আমার পিতার সাথে সাক্ষাৎ করব তারপর আমার পিতার সাথে আমি সেই পঞ্চপুর চলে পঞ্চপুর পঞ্চপুর শহরে তোর এমন কোন রাপঞ্জন রয়েছে আমি কি জানতে পারি তুই তোর পিতার অপেক্ষায় এই কমল বিলের মাঝে বসে আছিস তোর পিতাকে দেখে তুই কি ভাবে অবশ্যই আমি আমার পিতাকে দেখে চিনতে পারবো কারণ ওই বাসুদি রানে আমাকে বলেছে তোর পিতার হাতে আছে ত্রিশূল গলে আছে সাপ আরিয়া লম্বা চট আরিয়া লম্বা তোর পিতার নাম মহাদেব শিব ঠাকুর আমি যাকে মনে মনে খুঁজছি সেই তো আমার সম্মুখে ওকে পিতা আপনি আমার দর্শন দিন আপনি হাসছেন কেন আমার হাতে তুই যা দেখেছিস তাই দেখে তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছিস ওগো ছলনাময় কন্যা তুই আমার সাথে যতই ছলনা করস না কেন এই পৃথিবীতে এমন কোন বীর পুরুষ নেই তোকে রক্ষা করে আমি তোকে নিয়ে যাব সেই রাগ পিতা আপনি বিশ্বাস কর পিতা আমি তো আপনার অরুজাতির সন্তান রসে জাতি পিতা আপনি বিশ্বাস করুন আপনি বিশ্বাস করুন পিতা যদি আমার ঔরসে জাতির সন্তান হয়ে থাকিস আমি তো হব তোর জন্মদাতা পিতা আমার তো কিছুই মনে পড়ছে না তোর জন্মের পরিচয় কি আমার কাছে খুলে বল তা না হলে আমি তোকে তুলে নিয়ে যাব রাগ পিতা আমার জন্মের পরিচয় জানতে চেয়েছেন বল তোর জন্মের পরিচয় কি আমার যে কিছু মনে পড়ছে না আমি এখন কি করে বলবো আমার পিতা যে আমাকে পড়ছে না রাগ পিতা আমার মনে পড়েছে মনে পড়েছে রাগ পিতা বল তোর জন্মের পরিচয় কি তাহলে শুনেন পিতা আপনি যখন ধর্ম প্রচার করতে সেই কৈলাসনগর থেকে সে কুসুনি নগর গেছিলেন সে কান্তরে ফিরে আসার পথে আপনার মাতা হতে এক ফোঁটা মণি সেই পদ্মার পাতার পড়ে যায় সে কান্তরে বেবে সে পাতাল পড়তে চল যায় পাতাল পড়তে ছিল বাসুক্তি রানী সে আমাকে লাল পাল করে আবার সে বড় মনে পড়েছে মনে পড়েছে সবকিছু মনে পড়েছে অনেকদিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফোঁটা শেখ মণি পরে যাই কমলে মিলের বাদে সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে তুই যে আমার ঔরসে জাত সন্তান আমি হয়েছি তোর জন্মদাতা পিতা ওগো পিতা ওগো পিতা আমি কতদিন আপনাকে খুঁজেছি আমি আপনাকে কোথাও পাইনি এই বনের মাঝে আপনাকে আমি খুঁজে বেড়াচ্ছি পিতা পিতা পিতার যোগ্য নয় আমি পিতা হয়ে তোর সাথে যে খারাপ আচরণ করেছি তুই যদি আমাকে ক্ষমা না করিস স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করবে না তাই তো আমি যে তোর পিতার যোগ্য নই না গো পিতা এ কথা বলি আমাকে আর লজ্জা দেবেন না পিতা আপনি তো আমার পিতা আর আমি তো আপনারই কন্যা কন্যার কাছে কখনো পিতা অপরাধ করতে পারে না আপনি আপনার কাছে তো আমি কোনো অপরাধ করে থাকি পিতা আপনি আমাকে
ক্ষমা করে দিন আশীর্বাদ করে বেঁচে থাকো আর বিলম্ব নয় তুমি তোমার অন্তরকে বন্দন করে তোমার পিতার পুষ্পরথে সওয়ার হয়ে যাও আমি তোমাকে নিয়ে যাব পঞ্চবর শহরে তোমার মা জননী বসে আছে আমার পঞ্চাচে আছে থেকে আমি তোমাকে তোমার মায়ের হাতে তুলে দেব এই মহাদেবের কন্যা হিসাবে লালন পালন হবে আমার গৃহে তাই চলো আসো কন্যা চল পিতা দৃশ্য শিব ঠাকুর সে ধর্ম প্রচার করছে শিব ঠাকুর তুমি ধর্ম প্রচার কর না ধর্ম প্রচার কর বোঝা বলে যায় শিব ঠাকুর তুমি বার বসে যুবতী কর না সবাই হন হন গাই শিব ঠাকুর তুমি বুড়ো মানুষ তোমার ছবি ডাঙ্গাইয়া তোমাকে পুজো করতাম শিব ঠাকুর শিব ঠাকুর তোমাকে শ্রদ্ধা করতাম শিব ঠাকুর শিব ঠাকুর শ্রদ্ধা তো দূরস্থান তোমার মনে সে দূরে ফুটাও তোমরা শিব ঠাকুর তোমার জিজ্ঞা শিব ঠাকুর ভগপিতা বলো আপনি কি শুনেছেন কি শুনবো ওই দেশি লোক কি বলে গেল কি বলেছে ওই দেশি লোক বলে গেল ওই তো শিব একটি বড় আচ্ছা গণে দেখতে পারবো সেই যুবতী নাকি তা যদি আমি আপনার সাথে সে পথে পুরস্কার চলতে হয় তাহলে দেশের লোক আপনাকে দেবতা বলে স্বীকার করবে না এবং আপনি কি কি করো আমি তোকে নিয়ে যাব পঞ্চপুর শহরে কে আমাকে দেবতা বলে মানবে কে মানবে না কে পূজা দেবে কে পূজা দেবে না দাঁড়িয়ে ভাবতে হবে না তুই চলে দাঁড়ান পিতা আমি আপনার সঙ্গে যেতে পারি কিন্তু একটি শর্ত আছে শর্ত আছে আমি কি জানতে পারি কি শর্ত তুই যে আমার ঔরসজাত সন্তান আমি হয়েছি তোর জন্মদাতা পিতা পিতার কাছে যাবি পিতার সাথে তুই যাবি পঞ্চপুর শহরে এমন কি শর্ত আছে আমার কাছে খুলে বল আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি এই বরাপনি ভাই তোর সাথে কথা দিয়ে যাচ্ছি আমি তোর কথাও বলব পালন করব বেশ পিতা এই তো চাওয়ার কি আপনি আমাকে বলেছেন ও কন্যা আজকে তুমি আমার কাছে যাচাবে আমি তোমাকে তার মনে তাই দেব ওই ভগবানের দিব্যি খেয়ে বলছি এই বরা পূর্ণিমায় আমি তোমার সাথে কথা দিয়েছি ঠিক আছে পিতা আপনি দেখুন আমার সাথে কথা দিয়েছেন আমি আপনার কাছে বেশি কিছু যাবো না আপনার কাছে যাওয়ার মতো একটি জিনিস আপনি হলেন পিতা আমি হলাম আপনার অনুসাতে সন্তান তাই আপনার কাছে চেয়েছি কষ্ট করলাম কষ্ট এই অষ্টকূট লাগের দিকে নজর দিয়েছিস সবে মাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে তুই যে আমার ঔরসজাত সন্তান আমি হয়েছি তোর জন্মদাতা পিতা এই পিতার কাছে অন্য কিছু ওগো পিতা আপনি তো আমার সাথে কথা দিয়েছেন আজকে তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দিব তাই বীর তোর চাওয়াটা এত বড় ভারী নয় এই অষ্টকোট লাখ তোর হাতে তুলে দিতে হবে তুই যে ছোট মানুষ এই অষ্টকোট লাখের বহন তুই বইতে পারবি না এই অষ্টকোট লাখ ব্যতীত তোর পিতার কাছে অন্য কিছু চাই লাগু পিতা আমি তো আপনার কাছে আর লাগবে ছাড়া কিছু চাবো না এগো পিতা আপনি হলেন পিতা আর আমি হলাম আপনার ওইটাতে সন্তান তাই সন্তান হিসেবে পিতার কাছে একটি জিনিস চেয়েছে আপনি দিতে ব্যর্থ হয়েছেন ওগো পিতা আপনার কাছে যদি আমি সেটা না পাই তাহলে পিতা
বাজিছে কুলে বেদাবে থাকবে না বিতা না কন্যা এই মহাদেবের কাছে যা যে চেয়েছে আমি উজার মনে তাই দিয়েছি এই মহাদেব প্রতারণা করতে জানে না প্রতারণা শিখে নাই তাই তো মহাদেবের কাজ হচ্ছে মানুষের মানুষের মন আলোজন্য করা তাই তো সন্তান হয়ে তোর পিতার কাছে তুই যা চেয়েছিস এই লাগ দেওয়া যাবে না তোকে পিতা আপনি যদি আমার সাথে লাগ পথের না করেন আপনার কথা যাতে তামিল না করেন তাহলে মনে রাখবেন পিতা আমি এইখানে এক মুহূর্ত থাকব না আমার দু চোখ দেখে চল যায় আমি সেদিকে চল যাব এই মুহূর্তে এখান থেকে কোনোদিন আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না পিতা 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 দাঁড়াও কেন কি বললে কেন দাঁড়াবো আমি বলেছি আমার দু চোখ যেদিকে চল যায় আমি সেদিকে চল যাব তোমার দু চোখ যেদিকে যায় সেই দিকে চলে যাবে তুমি কি একবার ভাবলে না তুমি মহাদেবের কন্যা হয়ে তোমার তো চোখে যেদিকে যাই সেই দিকে চলে গেলে এই পৃথিবীর মানুষ আমাকে ধিক্কার দেবে না মানবে দেবতা না দিবে কোনো পূজা তাহলে দিন পিতা আপনার কথা আপনি তামিল করুন দিব হে পিতা আমার অধীনে যত লাগ আছে আমি তোমার অধীনে করে দিয়ে যাব আমার যে তিনটি শর্ত রয়েছে ওগো পিতা আপনার তিনটি শর্ত ওগো পিতা এই তো আপনার পাঁচ ছে প্রতিজ্ঞা করে বলছি আপনার তিনটি শর্ত কেন আপনি আমাকে দশ দশটি শর্ত দেন আমি অমস্তকে পালন করতে বাধ্য হব আর যদি আমি অপমস্ত পালন না করতে পারি তাহলে আপনি হাতে দেশ সাথে আমাকে নিক্ষেপ করবেন বাংলার বুকে যেন কোনো মেয়ে পিতার সাথে সল্লা করতে না পারে আশীর্বাদ করি কন্যা উঠে দাঁড়াও তিনটি শর্ত বলেন প্রথম শর্ত হলো আমার এই কালো লাগ দিয়ে যার এই কলিযুগে এক সন্তান রয়েছে তাকে তুমি দংশন করতে পারবে না ঠিক আছে পিতা আমি আপনার কথা খুলতে পাল করবো এক পায়ের এক ছেলে তাকে আমি কোনোদিন সাবধা দংশন করবো না দ্বিতীয় শর্ত বলেন পিতা যার নন খাবে তার জীবন ভরে গুণ গাইয়ে যাবে তার সাথে কোনোদিন নেব খারামি করতে পারবে না ঠিক আছে পিতা আমি আপনার প্রস্তাবে রাজি রাজি তিন নম্বর বাণী আমি যাবার পূর্বে তোমাকে বলে যাব তার আগে তুমি এখানে পদ্মার আসনে বসে যাও আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে ডেকে আমি তোমার অধীনে করে দিয়ে যাব তবে কথা মনে রাখবে তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছ এই অঙ্গীকার যদি তামিল না করতে পারো আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে এসে আমার দেওয়া কালো লাগ আমি সরিয়ে নেব ঠিক আছে পিতা আমি আপনার কোথাও অবাধ্য হই তাহলে আপনি যেখানে যে অবস্থায় থাকে না কেন সেখান থেকে দুটায় পেগে ছুটে এসে আপনার মেয়ের কাছে আপনার অসুবিধা লাগ কেড়ে নেবেন আমি তাতে দ্বিধাবাদ করবো না আমি যে হয়ে যাবো দেবী বংশের একমাত্র